আমার ভাইয়েরা আপনারা জানেন বর্তমানে সাম্প্রতিককালে একটা বিষয় খুব বাংলাদেশে চলতেছে, ট্রান্সজেন্ডার। কোন জেন্ডার? এটা কি গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ বলেন? নিশ্চয়ই যারা আল্লাহর সৃষ্টিকে যারা বদলায় দেয় তারা নিশ্চয়ই জালেম, ঠিক কি না বলেন? আল্লাহ যাকে পুরুষ বানিয়েছে সে মহিলা হতে চায়, আর যাকে মহিলা বানাইছে সে ট্রান্সজেন্ডারের মাধ্যমে পুরুষ হতে চায়, বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের রন্ধ্রে রন্ধে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা আমাদের সংস্কৃতি বদলায়া বিজাতীয় কালচার আমাদের মধ্যে ঢুকায় দিতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? বড় আফসোস, বড় দুঃখের বিষয়, কোটি কোটি মুসলমানের রক্তের টাকায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ধর্ম শিক্ষাকে উঠিয়ে দিয়ে নাস্তিক্যবাদ আমাদের মধ্যে ঢুকায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? এক সাগর রক্তের বিনিময় হলেও এই ট্রান্সজেন্ডারকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আপনারা রাজনৈতিক দল করেন, রাজনৈতিক ফায়দা নেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো একটা এজেন্ডাকেও আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কোরআনের রাজনীতিকে আমরা ছেড়ে দেই নাই, সমাজনীতিকে আমরা ছেড়ে দেই নাই, নারী নীতিকে আমরা ছেড়ে দেই নাই, ট্রান্সজেন্ডার নীতিকে আমরা বিনা প্রশ্নে ছেড়ে দেব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? মুসলমান এদেশের মানুষ রক্ত দিয়েছে 1947 সালে দেশ বিভাগের জন্য, 1952 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য, 1971 সালে এদেশের মানুষ রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। আরেকবার মুসলমান বুকের তাজা রক্ত ঢালতে হবে এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত এদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিধান চালু না হবে ততক্ষণ নাস্তিকরা আমাদেরকে নিয়ে খেলা করতে থাকবে, ঠিক কিনা বলেন? সাবধান করে দিচ্ছি, শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, শাহ বাকদুমের জমিনকে কখনো নাস্তিকদের হাতে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? বাংলাদেশকে দিল্লি বানানো যাবে না, বাংলাদেশকে লন্ডন আমেরিকা বানানো যাবে না, বাংলাদেশ হবে আফগানিস্তান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের কথাগুলো বলি, আজ আমাদেরকে সাংস্কৃতিকভাবে আক্রমণ করা হচ্ছে, যুবকদের চরিত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে, নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আজ আমার দেশের মা বোনেরা তারা রাস্তার মধ্যে নিরাপদ নয়, শত শত মা বোনেরা রাস্তার মধ্যে দর্শন হচ্ছে, দর্শনকারীরা আবার দেখা যায় দু চার দিন চোদ্দ শিখে থাকার পরে এসে মুক্তাঙ্গনের উন্মুক্ত বাতাসগুলো নেই, আর আবার দেশের নিরপরাধ আলেমদেরকে জেলখানার মধ্যে বলে রাখা হচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমান দলীয় মতভেদ থাকবে, সুন্নি কওমি আলিয়া দলীয় মতভেদ থাকবে, তা দলের মধ্যে রাজপথে প্রত্যেক দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতেই হবে, ঠিক কিনা বলেন? নতুবা আগামীর প্রজন্ম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠোরতার মধ্যে আমাদের দিন কাটতে হবে বলে দিয়ে গেলাম, ঠিক কিনা বলেন? দলীয় মতভেদ থাকতে পারে, কে আলিয়া কে কওমি, এই দ্বন্দ্ব ছিল, থাকবে, আছে, থাকবে, কিন্তু কখনো এই মুহূর্তে এগুলো নিয়ে দ্বন্দ্ববেদ করার সময় আজকে নাস্তিকেরা তাদের জাল আমাদেরকে আবদ্ধ করে রাখতেছে, আমাদেরকে সব দিক থেকে কোন তাসা করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত, আজকে আমরা কি নিয়ে ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত, এ আলেম ওই আলেমের বিরুদ্ধে, ওই আলেম ওই আলেমের বিরুদ্ধে, জাতির উম্মার জন্য গঠনমূলক কোনো কাজ করে না। একদলের আলেম জেল জুলুম নির্যাতন হলে ফাঁসির কাষ্টে জুড়লে আরেক দলের আলেমেরা মিষ্টি খায়, এমন কোলাঙ্গার আছে না নাই বলেন? সব দলের আলেম আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? অতএব আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে মানে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া, ঠিক কিনা বলেন? যারা কথা বলে দেখবেন সব পাখি কিন্তু কথা কয় না, কথা কয় ময়না, ময়না থাকে খাসায়, ঠিক কিনা বলেন? আর কাকেরা দেখবেন সারাদিন কা কা করে বেড়ায়, ঠিক কিনা বলেন?